মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। তাদের নাম ডাকলে তো বসো। এবং দলিত সাহিত্যের অন্যান্য সদস্য বাসুদেব বাবু যিনি দলিত সাহিত্য একাডেমির প্রাণ, তাকে সবাইকেই আমার সশ্রদ্ধ প্রণাম। নাম বলছি না, আর আমার ছাত্রছাত্রী সহকর্মী প্রত্যেকেই অভিনন্দন। মূলত বিশেষ কোনো সৃষ্টিশীল বক্তব্য আমি এখানে রাখতে চাইছি না, আবার আমিও সৃষ্টিশীল কর্তা নই বা সৃষ্টি করি না। ওরকম গবেষণা করি, অধ্যাপনা করি, ছাত্রছাত্রীদেরকে এক কথায় উৎসাহ যোগাই, একটা দলিত সৈনিকের মতো কাজ করি। দলিত সাহিত্য বলতে যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ চর্চা হলো সেই প্রসঙ্গেই কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে আসলে সাহিত্য বা সংস্কৃতি মাত্রই কোনো জনগোষ্ঠী বা সভ্যতার একটা আয়না, যেখানে তার জীবন, তার সংগ্রাম, তার বঞ্চনা এবং প্রতিবাদ অথবা নির্মাণ উঠে আসে। সেই রকমই হচ্ছে সাহিত্য। এখন সাহিত্য দলিত কেন বা মূল স্রোতধারার সাহিত্য কেন, সে বিষয়েও অনেক অনেক আলোচনা আছে সাহিত্য ইতিহাস চর্চার ক্ষেত্রে। একটি থিওরিটিক্যাল বা তত্ত্বমূলক কথা দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে আমাদের যদি সমাজ সংস্কারক এবং সংস্কৃতির সংস্কার করার জায়গায় আমরা কথা বলি, তাহলে আমাদের ভারতবর্ষ দু ধরনের সংস্কার বা সাহিত্য নির্মাণ হয়েছে ব্রিটিশ আগমনের পর থেকে। সেটা একটা হচ্ছে যেটাকে রিফর্মেটিভ রিফর্মেশন বলে, অর্থাৎ সংস্কারমূলক সংস্কার। সেটা কীরকম? সেটা হচ্ছে শাস্ত্র, যে সমস্ত ধর্মীয় শাস্ত্র তার মধ্যে থেকে যে সংস্কার হয়, যে সাহিত্য নির্মাণ হয় তাকে সংস্কারমূলক বলে। সেগুলো কারা করেছে? সেগুলো হচ্ছে রামমোহন রায়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজ, এদের যে সংস্কার এগুলো কিন্তু ওই শাস্ত্রের মধ্যে থেকেই সংস্কার হয়েছে, শাস্ত্রীয় নিয়মকে মেনে রেখে কিছু সংস্কার। আর একটা হচ্ছে বিকল্প সংস্কার, যেটাকে অল্টারনেটিভ রিফর্মেশন বলা হয়। এই অল্টারনেটিভ রিফর্মেশন হচ্ছে এই শাস্ত্রীয় নিয়মের বাইরে গিয়ে বিকল্প ধারায় সংস্কৃতি নির্মাণ বা সাহিত্য নির্মাণ করে। সেটা জ্যোতিবা ফুলে থেকে শুরু করে নারায়ণ গুরু, পরবর্তীকালে আম্বেদকার, হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে যে যে সংস্কার আন্দোলন এবং তার ভিত্তিভূমিতে যে সাহিত্য নির্মাণ হয়েছে, সেই সংস্কৃতি এবং সাহিত্য নির্মাণ সেটা অল্টারনেটিভ সাহিত্য, সাহিত্য সাংস্কৃতিক নির্মাণ বলা হয়। তাকে রিফর্মেটিভ না বলে তাকে অল্টারনেটিভ রিফর্মেশন বলা হয়। এখন এই অল্টারনেটিভ রিফর্মেশনের ক্ষেত্রে সত্তার জাগরণ ঘটে। যাদের আমরা জাগরণ ঘটাতে চাই তাদের ইতিহাস, তাদের বঞ্চনা তাদের হাত ধরে উঠে আসে। যেমন আম্বেদকার থেকে, জ্যোতিবা ফুলে থেকে আম্বেদকার বা পরবর্তীকালের এই সংস্কারগুলো চলে আসে। এখন ঐতিহাসিক মহলে আর একটা এরকম ধরনের আলোচনা আছে, সেটাও একটু বলি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে সংস্কৃতাইজেশন। সংস্কৃতাইজেশনটা কি? সংস্কৃতকরণ, অর্থাৎ কোনো চতুর্বর্ণের বাইরে যে দলিত আদিবাসী যারা আছে তারা ক্রমশ উচ্চবর্ণের যে আদর্শগুলো সেই আদর্শগুলো অ্যাডাপ্ট করে ওই বর্ণের ফোল্ডে ঢুকে যায়, চতুর্বর্ণের ফোল্ডে ঢুকে যায়। কিন্তু সে ক্ষত্রিয় বা ব্রাহ্মণ হতে পারে না, সে শূদ্র হিসেবে থেকে যায় কিন্তু চতুর্বর্ণের ভেতরে ঢুকে। এটাকে সংস্কৃতাইজেশন বলে। এই ধারায় যে সাহিত্য চর্চা হয় সেগুলো কিন্তু দলিত সাহিত্য নয়। তার বাইরে, অর্থাৎ ওই সংস্কৃতায়নের বাইরে যারা অল্টারনেটিভ ওয়েতে সংস্কৃতি চর্চা করে বা ইতিহাস চর্চা করে, দলিতের ইতিহাস চর্চা করে, সেই চর্চাটাই হচ্ছে দলিত সত্তা প্রদান করে, আইডেন্টিটি প্রদান করে। এখানে নির্মল কুমার বসু বলে একজন ভদ্রলোক ছিলেন, যিনি গান্ধীবাদী অ্যানথ্রোপোলজিস্ট, নৃতাত্ত্বিক বা পরবর্তীকালে সমাজতাত্ত্বিক বলে, তিনি হিন্দু মেথড অফ ট্রাইবাল অ্যাবজর্পশন, অর্থাৎ হিন্দু প্রক্রিয়া এই ট্রাইবালদের বা জনগোষ্ঠীদের অ্যাবজর্পশন করে নেওয়ার, মানে শোষণ, মানে চুষে নেওয়ার একটা প্রক্রিয়া হিসেবে দেখেছেন। তখনই কিন্তু ওই যারা দলিত, এই অদলিতরা সেই দলিত সাহিত্য সংস্কৃতিকে গিলে ফেলে, গ্রাস করে ফেলে। যেটা সবার প্রথম দিকে আমাদের সভাপতি বলছিলেন যে যে আমরা যদি যদি 100 জন দলিতকে ডাকি তার ভেতরে হয়তো একজনকে পাবো যিনি ব্রাহ্মণ্যবাদকে অস্বীকার করেন। আসলে ওই ব্রাহ্মণ্যবাদটা চুইয়ে যায়,
চুয়ে যায়, ডাউন ফিল্টারেশন ওয়েতে ওই জনজীবনের ভিতরে প্রবেশ করে যায় এবং তারা ওই মিথকে, ওই ওই ব্রাহ্মণ আদর্শকে, আদর্শ বাইরে বেরোতে পারে না, কারণ তারা তো এতটা বুদ্ধিশীল নয়, তাদের দৈনন্দিন জীবনে তারা ওই মিথ বা কোনো গল্প গাথাকে, পৌরাণিক গাথাকে মেনে নিতে শেখে, যার ফলে ওই অ্যাবজর্পশনটা হয় সেখানে, আর এই প্রক্রিয়াটা বৃদ্ধি পায় না, অর্থাৎ আইডেন্টিটি নির্মাণের প্রক্রিয়া, সত্তা নির্মাণের প্রক্রিয়াটা বৃদ্ধি পায় না। সেই সচেতনতাটা বৃদ্ধি করার জন্যই হয়তো আজকের এই দলিত আন্দোলন, দলিত সাহিত্য আন্দোলন সেগুলো চলে থাকে। এখন এই ধরনের চিন্তা ক্রিয়া যখন আমাদের মেন স্ট্রিম ইতিহাসে চলতে থাকে, তখন দেখা যায় যে মূল সত্যতার ইতিহাসে দলিতদের বঞ্চনা সেইভাবে উঠে আসে না। ইভেন কি প্রথম দিকে যখন প্রগতিশীল ভারতীয় সাহিত্য যখন রচনা হলো, তাদের সভা হলো একাধিক জায়গায়, প্রেমচন্দ্র তখন বলছেন যে না, যে সাহিত্য, যে মূল স্রোতের সাহিত্যে, সাহিত্যে দলিতের কথা বলা হয় না, সেই সাহিত্যকে আমি স্বীকার করি না। অর্থাৎ দলিতের কথা তাদেরকে বলতে দিতে হবে এবং দলিতের কথা যেখানে স্বীকার করা হবে না, সেই সাহিত্য কখনো প্রগতিশীল সাহিত্য হতে পারে না। তার পরবর্তীকালে দলিত প্যান্থার বা এই জাতীয় এই সাহিত্য চর্চার ক্ষেত্রে এসেছে, এবং একাধিক ক্ষেত্রে আমরা জানি কালী ও কলম বা এই কল্লোল গোষ্ঠী যারা দলিত সাহিত্যের কথা বলতেন, কিসের মাধ্যমে, কিন্তু মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে বলতেন। তাহলে সেখানে শ্রেণীর কথা বলা হলো, সেখানে কিন্তু বর্ণের কথা বলা হলো, অর্থাৎ বর্ণ উঠে এলো না। সেই সূত্র ধরেই দেখুন দলিত সাবালডার হিস্ট্রি তৈরি হলো 1980 দশকে। এই সাবালডার হিস্ট্রিতে মনে হলো আমাদের যে নিম্ন বর্গীয়র মধ্যে হয়তো আমাদের বর্ণ আসবে, বর্ণের কথা বলা হবে, কিন্তু রণজিৎ গুহর সাবালডার হিস্ট্রি বা সাবালডার স্টাডিজ আমাদের দলিতদের কথা বললো না, সেই আশা আমাদের পূর্ণ হলো না। ফলে আমাদের কাছে উঠে এলো কি দলিত হিস্টোগ্রাফি বা দলিত স্টাডিজ। এই দলিত স্টাডিজে তখন আমাদের এই দলিত স্টাডিজের মধ্য দিয়ে সত্তা নির্মাণের দিকে এলো। বেশ কয়েকটা বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আমরা মনোরঞ্জন ব্যাপারী থেকে শুরু করে কল্যাণী চাড়াল, অথবা আমরা সম্পাদক বা নন্দলাল বাউরির যাদের গ্রন্থগুলো আমরা পড়ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কীভাবে আইডেন্টিটি নির্মাণ হচ্ছে। তারা কিন্তু এই চতুর্বলয়ের বাইরে গিয়ে আলাদা আইডেন্টিটি নির্মাণ করছে, সম্পূর্ণরূপে বহিষ্কার করছে শাস্ত্র নির্মাণ বা পৌরাণিক যে গল্প গাথাকে, অর্থাৎ যেখানে স্বর্গ নরক, যেখানে ইহকাল পরকাল, যেখানে পাপ পূর্ণ, এই সমস্ত মিথগুলোকে না ছেড়া যাচ্ছে, না ভেঙে দুর্মুষ করে দেওয়া যাচ্ছে, বহিষ্কার না করা যাচ্ছে, দলিত সাহিত্য নির্মাণ হচ্ছে না। অর্থাৎ দলিত সাহিত্যের বেশ কিছু একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি এই সৃষ্টিশীল রচনার মধ্যে দিয়ে। সেগুলোর ভেতরে কীরকম যে সেগুলোর মধ্যে প্রথম যেটা সব থেকে, সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা, নিজেকে আবিষ্কার, তার নিজের উৎপত্তি কোথায়, ইতিহাস খোঁজা। সেই ইতিহাস যদি না খোঁজা হয় তাহলে সাংস্কৃতিক নির্মাণ হয় না, অল্টারনেটিভ সাংস্কৃতিক নির্মাণ হয় না। কেন, কীরকমভাবে, ধরুন কোনো একটা গাছের শিকড় নেই, সেই গাছ বেশি লম্বা হয় না, সেই গাছটা যত শিকড় লম্বা হবে তো সেটা তো বড়ো হবে, ডালপালা বাড়াবে। অর্থাৎ শিকড়ের অনুসন্ধান করা মানে আমার কোথায়, আমার জনগোষ্ঠীর তার আবিষ্কার করে সংস্কৃতি নির্মাণ করা, অল্টারনেটিভ ওয়েতে। তো দলিত সাহিত্য সেরকম সংস্কৃতি নির্মাণ করছে তাদের জনগোষ্ঠীর ইতিহাস খুঁজে। সুতরাং সেখানে আমরা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হচ্ছি না, কিন্তু আমরা একটা সাংস্কৃতিক পুঁজি আমাদের হাতে আসছে, অর্থাৎ আমাদের হাতে কালচারাল ক্যাপিটাল আসছে। এই কালচারাল ক্যাপিটাল মানুষকে আত্মশক্তি দান করে। যদি আমার পিতার, আগে সকালবেলা একজন বলছিলেন, সে তার পিতার নাম যদি ঠিকঠাক না বলে যে ক্ষিতিশচন্দ্র বিশ্বাসের ছেলে মনুসন্ত বিশ্বাস, আর সেটা যদি না বলতে পারি আমি সাহসের সহিত, তাহলে কিন্তু আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ আমার অস্তিত্ব ওই যে শিকড় কাটা হয়ে যাবে, শিকড় ছেঁড়া হয়ে যাবে। অর্থাৎ আমার সংস্কৃতি নির্মাণ করতে হলে সে যেমনই নির্যাতিত হোক, গরিব হোক, দরিদ্র, সেই সংস্কৃতি টেনে বের করতে হবে, এটা একটা বড় কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কীভাবে যন্ত্রণা বা নিষ্পেষিত হচ্ছে, সেই প্রক্রিয়াগুলো কোথায়, কী মাধ্যমের মধ্য দিয়ে, সেইটাকে আবিষ্কার করতে হবে, এটাও দলিত সাহিত্যের বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে শুধু মেনে নেওয়া নয়, সাবমিশন নয়, শুধু নিজেকে সমর্পণ করা নয়, গর্জে ওঠা, একটা প্রতিবাদ করা। দলিত সাহিত্য যদি সেই প্রতিবাদ না থাকে তাহলে তো দলিত সাহিত্য, আমরা এই উপন্যাসগুলো পড়েই সেগুলো বিচার করছি বা কাব্যগ্রন্থ কবিতা থেকে বিচার করছি যে এখানে প্রতিবাদ রয়েছে, সেই জন্য এটা দলিত সাহিত্য। কিন্তু এখানেই শেষ নয়, শুধু প্রতিবাদ করেই শেষ নয়, আবার
একটা অল্টারনেটিভ পথ দেখাতে হবে, কিভাবে ওই ওরা সম্মানিত হবে সেই সেটাকে যদি আমরা নবনির্মাণ বলি বা আমরা একটা দলিত সাহিত্যের নতুন নির্মাণ বলি, যে না উনি আর একটা নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন যে এই নায়কই শেষ কথা। যেমন প্রেমচন্দ নিজেই বলছেন যে বঙ্কিম থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত এতগুলো উপন্যাস হলো, একটা উপন্যাসে দলিত কোনো নায়ক নেই, নায়িকা নেই। এটা হতে পারে, একটা দলিত নায়ক নায়িকাকে তুলে আনতে পারলেন না, কারণ সাহিত্য বা উপন্যাস সার্থক হয় তখন। আমি যখন উপন্যাস পড়বো তখন ওর ভেতরে কোনো চরিত্রকে আমি যখন নিজে কল্পনা করতে পারবো তখন আমার এটা পড়তে ইন্টারেস্ট জন্ম, আমি পড়বো। কিন্তু যদি আমি দেখি সর্বত্রই আমাকে ঘৃণা করা হচ্ছে, আমার জাতিকে ঘৃণা করছে, আমার ওর প্রতি ইন্টারেস্ট জন্মাবে না, ওটা আমি ছুটি বেরিয়ে ফেলে করবে না, সেই উপন্যাস কখনো আদর্শ উপন্যাস হতে পারে না, জনপ্রিয় উপন্যাস হতে পারে না। অর্থাৎ দলিতদের কাছে সেই উপন্যাসই জনপ্রিয় যেখানে সে নিজের সত্তাকে নিজের চরিত্রকে আবিষ্কার করতে পারবে, সেখানে মনোরঞ্জন ব্যাপারই হয়তো সকল সেবনে কল্যাণী ঠাকুর চাড়াল হয়তো সকল বানদুল্লাহ এরা সকল সেই জায়গায়, কারণ তারা ওই ধরনের চরিত্র নির্মাণ করতে পেরেছে। অন্য উপন্যাসগুলোতে চরিত্র নেই, সে যত বড়ই হোক না কেন, শেষের কবিতা বলো বা নৌকাডুবি বলো, সেখানে আমি তো নিজেকে খুঁজে পাচ্ছি না রে বাবা। সেখানে আমাকে কোনো দারোয়ান, আমাকে কোনো চাকরের ভূমিকায় আমার বংশজদেরকে নিম্নবনে রেখেছে, আমি কী করে আত্মসম্মানিত হবো ওখানে? ওই উপন্যাস আমার কাছে সার্থক উপন্যাস নয়। সেটাই হচ্ছে দলিত জাগরণ বা নতুন নির্মাণের জায়গা কিভাবে আসতে পারে। নতুন নির্মাণ বা দেখাচ্ছে যে যদি কোনো উপন্যাসের অভিমুখে আছে, যেমন মহিতোষ বিশ্বাসের পরকাল পরতাল ইতিহাসে